25 নভেম্বর সোমবার রাত 8টায় গোলামকিবে আছি। এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অক্সফোর্ডের 3 কোটি টিকা দেয়া হবে বিনামূল্যে। এক সপ্তাহ দেখে মাস্ক না পরার শাস্তি কঠোর করতে পারে সরকার। চার দফা দাবিতে সারা দেশে কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা, দাবি নিয়ে অনড়, বেশিরভাগ এলাকায় টিকা কার্যক্রম বন্ধ। এবং আয়কর রিটার্ন জমার সময় বাড়ল 31 ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন মহলের দাবির মুখে সিদ্ধান্ত জানালো এনবিআর। অক্সফোর্ডে তৈরি করোনার 3 কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, করোনার ভ্যাকসিন কিনতে স্বাস্থ্যসেবা বিভাগকে 735 কোটি 77 লাখ 50 হাজার টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর এ নিয়ে কথা বলতে রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক, এবং ধানমন্ডি থেকে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ। আপনাদের স্বাগত। আমি শুরুতেই যাচ্ছি ইস্কাটনে, আমাদের সঙ্গে আছেন, যুক্ত আছেন। আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখছি সেটি হচ্ছে যে এই যে 3 কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করা হবে, সেটি আমাদের দেশের প্রান্তিক জনগণ কতটা সুবিধা পাবে? মানে বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী দেওয়া হবে, সেই প্রোটোকলে আর কি কি বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমেই বুঝতে হবে প্রান্তিক জনগোষ্ঠী বলতে কাদেরকে বোঝায়। আমরা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই টিকাটা WHO-র যে নীতিমালা সেইভাবে আনছি না। আমরা যে 3 কোটি ভ্যাকসিন পাবো সেইটার প্রায়োরিটিস, WHO-র প্রায়োরিটিস ঠিক করা আছে। তারা হলো যারা নাকি ফ্রন্টলাইন ফাইটার্স, বিশেষ করে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য স্বাস্থ্যকর্মী, তারা ফ্রন্টলাইন ফাইটার্স, এরা প্রথমে পাবেন। এরপরে যারা পাবেন তারা হলো বয়স্ক জনগোষ্ঠী, যারা কোমরবিডিটিতে ভুগছেন তারা, এবং বয়স্ক জনগোষ্ঠী। তাহলে আমরা 3টা ক্যাটাগরিতে পাচ্ছি। প্রথম ক্যাটাগরি হলো ফ্রন্টলাইন ফাইটার্স, মানে স্বাস্থ্যকর্মীরা। আর দ্বিতীয় পাচ্ছি আমরা যারা কোমরবিডিটি আলা সিনিয়র সিটিজেন আছেন, তারা আর সিনিয়র সিটিজেন, তাহলে আমরা তারাই প্রথমে টিকাটা পাবেন। আর প্রান্তিক জনগোষ্ঠী বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো আমাদের গ্রামাঞ্চল থেকে শুরু করে সাধারণ মানুষ যারা, তাদেরকে বোঝাচ্ছি। কিন্তু এটা প্রান্তিক জনগোষ্ঠী পাচ্ছেন না। আর 3 কোটি যে টিকা আমরা পাবো সেটা আমাদের যদি প্রতিজনের 2টো করে টিকা লাগে তাহলে আমাদেরকে 3 কোটি জনগোষ্ঠীকে টিকা দিতে হবে 6 কোটি। সুতরাং আমাদেরকে এইটাও মাথায় রাখতে হবে। আর পরবর্তীতে আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন বলছি আমরা, কিন্তু এইটা অক্সফোর্ডের আবিষ্কৃত ভ্যাকসিন, কিন্তু এইটার মেইন প্রস্তুতকারক হলো অ্যাস্ট্রাজেনিকা, এবং তারা চুক্তিতে আবদ্ধ হয়েছে যে আমাদের পাশের দেশ ভারতের, যেমন ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট এবং অন্যান্য অনেকেই এই টিকাটা তৈরি করবেন। এবং টিকা তৈরির দেশগুলির মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে দেশগুলি টিকা তৈরি করেন তার মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম, এবং ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউটও বেশি সংখ্যায় টিকা তৈরি করে। কিন্তু প্রশ্নটা আসছে ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট যে টিকাটা তৈরি করবে সেই টিকাটা বাংলাদেশ প্রথমে পাবে কিনা, বা তাদের জনগোষ্ঠীকে প্রথম পাবে কিনা, কি পরিমাণ তৈরি হবে। আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিনটা তৈরি করবে সেটা স্বাভাবিকভাবে আমরা যেমন প্রথম দিকে পাবো ভারতীয় জনগোষ্ঠীও পাবে। কিন্তু কথা হচ্ছে ভারতীয় জনগোষ্ঠীর আমরা যদি এখন ফ্রন্টলাইন ফাইটার্সের সংখ্যা দেখি, পাশাপাশি সিনিয়র সিটিজেন উইথ কোমরবিডিটির সংখ্যা দেখি, এবং পরবর্তীতে সিনিয়র সিটিজেনের সংখ্যা দেখি, তাহলে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এবং এই সংখ্যাটা, ডক্টর মোজাহিরুল হক আপনার কাছে আমি আবারও আসবো, আসলে এই বিষয় নিয়ে আরও কথা হবে আপনার সঙ্গে।
আমি জানতে চাইবো যে কতদিন লাগতে পারে পর্যায়ক্রমে টিকাগুলো আসতে, সেই বিষয়ে জানবো। তার আগে আমি একটু যাচ্ছি ডক্টর শরফুদ্দিন আহমেদের কাছে। আপনার কাছে যেটি আমি জানতে চাই, এই যে আমরা যতদূর জেনেছি গণমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত সংবাদের মাধ্যমে, যে এই টিকাটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় এবং এটি পরিবহন, ধরেন আমাদের দেশের যেটি আমরা শুনছিলাম ডক্টর মোজাহিরুল হকের কাছ থেকে যে এইটি কাদেরকে দেওয়া হবে, আমাদের চিকিৎসা সেবা যারা দিচ্ছেন তারা তো সারা দেশে ছড়িয়ে আছেন, এটি সংরক্ষণ এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা এটি একটি চ্যালেঞ্জ হবে কিনা, এটি বিতরণের ক্ষেত্রে আমাদের কতটা সক্ষমতা আছে এই বিষয়টা একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে আমরা ভ্যাকসিন পেয়ে নিজেদেরকে সুরক্ষিত করবো, এই ধরনের একটা আশাবাদ সবার মধ্যে ইতিমধ্যেই পরিচালিত হচ্ছে। আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম আজকের লেটেস্ট খবর হলো যে অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের যে ভ্যাকসিনটি সেটা দেখা গেছে যে যদি প্রথম ডোজ দেয় তাহলে 90%, আবার দ্বিতীয় ডোজ দিলে 60% সাকসেস হচ্ছে। সুতরাং তাদের কিন্তু ট্রায়ালটা আরেকবার হয়তো হতে পারে, যার ফলে আমরা যে ভাবছিলাম যে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকেই পাবো সেটা আরো এক মাস পিছিয়ে যেতে পারে বলে আজকের একটি নতুন খবর আমরা পেলাম। এরপরে আসি টেম্পারেচারের কথাটি আপনি বলছেন যে -80 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে রাখা এই ভ্যাকসিন রাখতে হবে ফাইজার অ্যাস্ট্রাজেনেকা। তবে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে আমরা যেটা পাবো, আমরা বাংলাদেশে যেটা পাবো, আমরা এটা -8 ডিগ্রি সেলসিয়াস যেটা ইপিআই এর আমরা বর্তমানে যে ভ্যাকসিন গুলো রাখছি এবং গ্রাম অঞ্চল পর্যন্ত ইপিআই এর ভ্যাকসিন যে স্টোরেজের মধ্যে আমরা প্রেরণ করি এই ভ্যাকসিনটি সেখানেই রাখা যাবে। সুতরাং আমরা আশা করছি যে সেরাম ইনস্টিটিউট থেকে ভারতের কাছ থেকে প্রথমেই যে 50,000 আমরা একটা ভ্যাকসিনের দেওয়ার একটা সুযোগ পাবো। আপনারা জানেন ইতিমধ্যে কোভ্যাক্স অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, গাভি, এরা মিলে একটা গ্লোবাল সামিট হয়েছে অন ভ্যাকসিন গত 2-3 দিন আগে। সেখানে তারা যে জিনিসটি বলেছে যে সব দেশে সমান হারে এটা দেওয়া হবে, প্রথম দিকে 20% অফ ইচ কান্ট্রি। আমাদের বাংলাদেশে আমরা সেক্ষেত্রে 3,40,00,000 লোককে আমরা দিতে পারবো, অর্থাৎ 6,80,00,000 ডোজ আমরা পাবো, সেটা ফেব্রুয়ারি থেকে পাওয়ার সম্ভাবনা আছে। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলা হয়েছে যে আর্লি 2021 এবং লেট 2021 এই ভ্যাকসিনটি সারা বিশ্বের সবাই পাবে। আমরা বাংলাদেশে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা চুক্তি করেছি, আমরা সেরাম ইনস্টিটিউটের সাথে করেছি, মডার্না বা ফাইজারের সাথে আমাদের চুক্তি হয়নি যেহেতু তাদের ডোজ অনেক বেশি, দাম $70 বেশি, $35 মডার্না, $70 হলো ফাইজার, আর আমরা $5 সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে যে ভ্যাকসিনটি পাবো সেটা আমার মনে হয় যে আমাদের দেশে আমরা বর্তমান সরকার প্রায় 1,000 কোটি টাকা আপনি জানেন যে বরাদ্দ রেখেছে, 735 কোটি টাকারও বেশি আমরা বিনামূল্যে, যাতে এটা বাংলাদেশের অন্তত ফ্রন্টলাইনাররা এবং যারা কোমরবিড। শরফুদ্দিন আহমেদ আমি আপনার কাছে আসবো, আমি আবারও একটু যাচ্ছি ডক্টর মোজাহিরুল হকের কাছে। আপনি বলছিলেন যে ভারতে যেটি প্রস্তুত হচ্ছে সেটির একটা অংশ আমরা হয়তো পাবো, আমরা সেটি সেরকমটাই শুনছিলাম, কিন্তু সেখানে জনসংখ্যা বেশি এবং তাদের ফ্রন্টলাইন ফাইটার বলেন বা বয়স্ক জনগোষ্ঠী তারাও বেশি, সুতরাং এটা একটি চ্যালেঞ্জ হবে। কবে নাগাদ আমরা মানে এটি পেতে পারি বা এটি পাওয়ার ক্ষেত্রে আমাদের অন্যান্য অপশনগুলোও তো আছে, সেই ক্ষেত্রে আমাদের কোনো রিস্ক থাকে কিনা, মানে পাওয়ার ক্ষেত্রে প্রাপ্যতার এটিকে আপনি মনে করেন কিনা, অন্য সোর্স থেকেও তো আমরা পেতে পারি? দেখুন, আপনি এটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটার উত্তরটাকে ঠিক এইভাবে দিতে চাই। ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে এবং সেইটা মানসম্মত ভ্যাকসিন এবং সেইটা ইফেক্টিভ ভ্যাকসিন, কার্যকর ভ্যাকসিন, এবং তৃতীয়ত এটা মানব দেহের জন্য ক্ষতিকারক নয়। এই তিনটি জিনিসের উপরে ভিত্তি করে ভ্যাকসিনকে লাইসেন্সিং দেওয়া হবে, সেটা বা অ্যাপ্রুভাল দেওয়া হবে ফ্রম CDC এবং WHO। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে আরো কিছু প্রসেস আছে, যেই প্রসেসের মাধ্যমে যে কেউ এই ভ্যাকসিনটা তৈরি করতে পারবে না, সেইখানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের উপরে ভিত্তি করে এটা যারা তৈরি করতে পারবে তারা শুধু মার্কেটিং এর জন্য লাইসেন্স পাবে। সুতরাং আমরা ধরে নিতে পারি ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি এবং ওই যে তিনটা
আমি ইসে ক্রাইটেরিয়ার কথা বললাম WHO স্বীকৃতির জন্য, সেই তিনটার পর্যায়েও আসেনি। সুতরাং আমাদের খুব বেশি আশান্বিত হওয়া এবং তাড়াতাড়ি এ বিষয়ে ডক্টর মোজাহারুল হক আপনার সঙ্গে আমি আবারও কথা বলবো। একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবারও এই বিষয়েই থাকবো আমরা। করোনা ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলছি অধ্যাপক ডক্টর মোজাহারুল হক এবং ডক্টর শরফুদ্দিন আহমেদের সঙ্গে। আমি যাচ্ছি মোজাহারুল হকের কাছে। আপনি যে প্রসঙ্গে কথা বলছিলেন যে করোনা এই ভ্যাকসিনের প্রাপ্যতা নিয়ে আমরা কথা বলছিলাম, ধন্যবাদ আপনাকে আবার। এখন কথা হচ্ছে আমাদের, আমরা মোটামুটি এখন জানি যে কোন ভ্যাকসিনগুলি থার্ড ফেজে আছে। তার মানে এই যে ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করার কথা, সেই ফুলফিল করার জন্য যে থার্ড ফেজের যে টেস্ট করার দরকার সেইগুলি বা গবেষণার দরকার, সেটার কে কোন পর্যায়ে আছে। এবং আমরা বেশ কয়েকটা ভ্যাকসিনের নাম, যেমন আমরা অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ডের যে ভ্যাকসিনের কথা জানি, মডার্নার কথা জানি, আমরা ফাইজারের কথা জানি, আমরা স্পুটনিকের কথা জানি, আমরা চীনের সেনোভ্যাকের কথা জানি। এখন কথা হচ্ছে বাংলাদেশকে যেটা করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে কি পরিমাণ ভ্যাকসিন আমাদের লাগবে প্রথম কথা, এবং সেইটার জন্য যেটা দরকার সেটা বাংলাদেশের একটা সমীক্ষার দরকার আছে, আমরা সেটাকে বলি সার্ভেলেন্স। সেইটা আমরা বলি র্যাপিড অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে আমাদের একটা স্পোরেডিক সার্ভেলেন্স দরকার, যে কি পরিমাণ টিকা আমাদের দরকার হতে পারে, কারণ যাদের অ্যান্টিবডি হয়ে গেছে তাদের জন্য এই টিকাটার প্রয়োজন নাও হতে পারে। এখন আসেন আমাদের যেই কাজটা করতে হবে, এখন আমরা অ্যাফোর্ডেবল টিকা, যে কথাটা শরফুদ্দিন সাহেব বলছিলেন যে সবচেয়ে সস্তা টিকা যেটা, সেটা হলো আমরা যে চুক্তিটা করেছি, এটা একটা পজিটিভ সাইড। কিন্তু প্রশ্নটা দেখা দিয়েছে যে আমরা ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিনটা কিনতে যাচ্ছি, যেটা নাকি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার, কিন্তু সস্তায় পেলেও এই ভ্যাকসিনটার যে এখন পর্যন্ত যা রিপোর্ট এবং অ্যানালাইসিস যেগুলি হচ্ছে তাতে কিছু ফ্লজ দেখা গেছে। ফ্লজ দেখা যাওয়াতে তারা আবার কিন্তু এই ভ্যাকসিনটা হিউম্যান শরীরে আবার টেস্ট করতে চাচ্ছে, সুতরাং ইট উইল বি ডিলেড। এখন কাছাকাছি যেই ভ্যাকসিন আমাদের আছে এখন, সেটা হলো সিনোভ্যাক, স্পুটনিক, মডার্না এবং আমাদের ফাইজার। এখন মডার্না এবং ফাইজার ভ্যাকসিনের আপনারা জানেন যে এইটা প্রিজার্ভ করতে হলে যেই আমাদের যে সংরক্ষণ ব্যবস্থা থাকতে হবে সেটা আমাদের নেই, সুতরাং আমাদেরকে সেই সংরক্ষণ ব্যবস্থাটা আগে গড়ে তুলতে হবে। সেটা সংগ্রহ করা থেকে, স্টোর করা থেকে ডিস্ট্রিবিউশন করা পর্যন্ত, সংগ্রহ আপনি একবার চিন্তা করেন, এইটাকে সংগ্রহণ করতে হবে -20°C থেকে শুরু করে -90°C পর্যন্ত বিভিন্ন ভ্যাকসিন। এখন আমরা এটাকে আনতে হলে আমাদের যে প্লেনটা লাগবে সেই প্লেনের এই সংরক্ষণের সুবিধা থাকতে হবে, তারপরে এয়ারপোর্ট থেকে সংরক্ষণের জায়গায় আনার ব্যবস্থা থাকতে হবে, যেখানে সংরক্ষণ করব আমাদের যে বর্তমান সংরক্ষণ ব্যবস্থায় এটা সম্ভব নয়। সুতরাং ডক্টর মোজাহারুল হক, আমি একটু যাচ্ছি আরেকবার ডক্টর শরফুদ্দিন আহমেদের কাছে। এই যে চ্যালেঞ্জগুলো সেটিগুলো নিয়েই কথা হচ্ছিল। আপনি বলছিলেন ডক্টর শরফুদ্দিন আহমেদ, আপনি বলছিলেন যে 2021 সালের শুরু থেকে শেষের মধ্যে হয়তো মানে সারা বিশ্বই টিকা পেয়ে যাবে, বাংলাদেশও কি সেটার মধ্যে পড়বে? আর যে চ্যালেঞ্জগুলো আছে, টিকা পরিবহন এবং সংরক্ষণ এবং বিতরণ, এই জায়গাটা আপনি বলছিলেন যে আমাদের সেই সক্ষমতা আছে, সেই জায়গাটা একটু জানতে চাই। আমি আপনাকে বলতে চাই যে আমরা আসলে হতাশার মধ্যে যেতে চাই না, আমাদের আশার মধ্যেই থাকতে হবে। আমরা আলো দেখতে পাচ্ছি এট দা এন্ড অফ দ্য টানেল, অর্থাৎ ভ্যাকসিন আসবে। তার আগে আমরা যদি বেঁচে থাকি তার জন্য কিন্তু আমাদের শ্যাডো ভ্যাকসিন, যেটা মাস্ক পরা কিন্তু বন্ধ করা যাবে। দুই হলো, যারা ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যেও কিন্তু দুই তিনবার কাউকে কাউকে আমরা দেখতে পাচ্ছি যে তারাও আবার আক্রান্ত হচ্ছে। এখন ভ্যাকসিনে কতদিন কার্যকারিতা থাকবে সে ব্যাপারেও এখনো কিন্তু ফাইনালাইজ আমরা জানতে পারি না, যে একবার দিলে সেটা কি 6 মাস না 1 বছর থাকবে নাকি লাইফ লং, এ ব্যাপারেও এখনো ফাইনাল হয়। আবার এই ভ্যাকসিনটি রাখার ব্যাপারে বা স্টোর করার ব্যাপারে যে সমস্যাগুলোর কথা আমরা শুনলাম, বিভিন্নটা বিভিন্ন রকম। অ্যাস্ট্রাজেনেকা যেটা আমাদের বাংলাদেশে ইপিআই এর যে আমরা স্টোরেজ তার মধ্যে করি, ইপিআই ভ্যাকসিন গুলো, সেইটা -8°C পর্যন্ত, এটা প্লেনে আসা থেকে বাংলাদেশের সবকিছুতে এটা সম্ভব। কিন্তু ফাইজার বা মডার্না এর দামও বেশি, -80°C কোন রকম স্টোরেজ বাংলাদেশে নাই। যদি এটার সাথে আমাদের চুক্তি করতে হয়, কারণ ইতিমধ্যেই আমরা চিন্তা করেছি যদি আমাদের অ্যাস্ট্রাজেনেকা আসতে আবার 2 মাস দেরি হয় তাতে আমাদের ফ্রন্টলাইনারদের মধ্যে মৃত্যু হার বেড়ে যাবে, আমাদের কোমরবিড যারা, বয়স্ক যারা, তাদের মৃত্যু হার বেড়ে যাবে। সেই কারণে আমরা যদি এই স্টোরেজটার ব্যাপারে এবং ডিস্ট্রিবিউশনের ব্যাপারে এখন থেকেই প্রস্তুত হই আগামী 1 মাসের মধ্যে, এবং যে রেফ্রিজারেটরে -8°C আছে
আমরা যে 1,000 কোটি টাকা এই ভ্যাকসিনের জন্য রেখেছি সেই স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশনের জন্য আমরা সেই অর্থ ব্যয় করার চেষ্টা করব, এবং যেসব কোম্পানির সাথে আমরা চুক্তি এখনো করি নাই, আমার মনে হয় যে দেশের ডক্টর শরফুদ্দিন আহমেদ, আমরাও আশাবাদী হতে চাই যে অবশ্যই আমরা ভ্যাকসিন পাবো এবং সঠিকভাবে সেটি বিতরণ করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর মোজাহিরুল হক, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নিয়োগ বিধি সংশোধন এবং বেতন বৈষম্য নিরসন সহ 4 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এতে দেশের বেশিরভাগ এলাকায় টিকা কার্যক্রম বন্ধ আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। আর এ নিয়ে কথা বলতে গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রবিউল ইসলাম। শেখ রবিউল ইসলাম, আপনাকে স্বাগত। এই যে বৈষম্যের কথা বলছেন, আসলে আপনারা কেমন বৈষম্যের শিকার, কি ধরনের বৈষম্যের শিকার? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, 1998 সালের 6ই ডিসেম্বর ঢাকার মুক্ত অঙ্গনে 26,000 স্বাস্থ্য সহকারীর একটি মহাসম্মেলনে উনি উপস্থিত হন, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবির বিষয়টি উনি উপলব্ধি করতে পেরেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন যে এটা পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হবে। অত্যন্ত দুঃখের বিষয়, এটা কি সেটাই জানতে চাচ্ছি, কি দাবি ছিল এবং কি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন যে আমাদেরকে মাঠ ভাতা বাড়ানো হবে, আমাদেরকে আপগ্রেড করা হবে, এবং আমাদেরকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখন পর্যন্ত আমাদের সেই বিষয়টি কোনো কিছু করা হয়নি। এটা নিয়ে 2018 সালে আমাদের স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে যান। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তাদেরকে ডেকে নিয়ে মাত্র 3 মাসের সময় নেন যে তার ভিতরে ওটা তিনি করে দিবেন, করেননি। না করলে এই 2020 সালের 20শে ফেব্রুয়ারি আমরা আবার কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, সাবেক সচিব মহোদয় এবং সাবেক ডিজি মহোদয় আমাদেরকে ডেকে আমাদের নিয়ে আলোচনা করেন এবং আমাদের নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত করেন যে আমাদের দাবিগুলো জুন মাসের 30 তারিখের মধ্যে পূরণ করে দেবেন। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এই করোনার ভিতরে, রবিউল আলম, আমাদের সময় সংক্ষিপ্ত, আমি আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে এই যে করোনা কালে আপনারা এখন কর্মবিরতি পালন করছেন এবং সারা দেশের টিকা প্রদান কার্যক্রম একদমই বন্ধই আছে, তো এই অবস্থায় এই সময় কেন আপনারা কর্মবিরতিটা বেছে নিলেন? ফেব্রুয়ারিতে ঠিক আছে, তখন করোনা ছিল না, তারপরে আপনারা মানে এই এই কঠিন সময়টাই কেন বেছে নিলেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই সময়টা বেছে নেই নাই, আমাদের কর্মবিরতিটা ছিল মূলত হলো হাম ক্যাম্পেইন আমরা করব না। এই বছরের 20শে ফেব্রুয়ারি আমরা এই কর্মবিরতিতে ছিলাম যে হাম ক্যাম্পেইনটা করব না আমাদের দাবি মেনে না নিলে, কিন্তু সেটা মেনে নেওয়ার কারণে এখন আবার সেই হাম ক্যাম্পেইন যখন করতে গিয়েছে আমরা আমাদের স্থগিত কর্মসূচি আবার নতুন করে চালু করেছি। কিন্তু আসলে আমরা করোনাকে লক্ষ্য করে এটা করি নাই, আমরা তো কাজ করতে চাই, আমাদের কাজই হলো বাচ্চাদের সেবা দেওয়া, মানুষের সেবা দেওয়া, আমরা সেবা করতে চাই। আমরা কর্তৃপক্ষকে বারবার বলেছি আমাদের দাবিটা যৌক্তিক, আপনারা আমাদের দাবির প্রতি আন্তরিক হয়ে আমাদের দাবিটা পূরণ করে দেন, আমরা অবশ্যই কাজে ফিরতে চাই, আমরা বাচ্চাদের সেবা দিতে চাই, মানুষের সেবায় আমরা মানুষের সেবা ক্ষেত্রে নিয়োজিত হতে চাই। আমি আপনাদেরকে আর একটু বলতে চাই, আর একটা বিষয় একটু জানতে চাই আপনাদের কাছে, যে এই যে কর্মবিরতি এটি নিয়ে আপনারা ইতিমধ্যে কি কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা হয়েছে আপনাদের? আমরা একাধিকবার এটা নিয়ে বসেছি। না না, এইবারের কর্মসূচির মানে এইবার যে কর্মবিরতি করছেন আজকে থেকে, এর মধ্যে কি কোনো কথা হয়েছে, কোনো যোগাযোগ হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে? আমরা 3 বার বসেছি, কিন্তু আসলে আমাদেরকে সেভাবে সুস্পষ্ট ভাবে কিছু না বলার কারণে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। শেখ রবিউল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ব্যক্তির শ্রেণীর আয়কর রিটার্ন জমার সময় 1 মাস বাড়ানো হলো, জাতীয় রাজস্ব বোর্ড NBR বাড়ালো 1 মাস। বিভিন্ন মহলের দাবির মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম। সময় বাড়ায় সুদ জরিমানা এড়ানোর সুযোগ পেলেন লাখো করদাতা। আর এ নিয়ে কথা বলতে রাজধানীর নিকুঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক KAS মুর্শিদ। জনাব মুর্শিদ, আপনাকে স্বাগত। আমরা গতকালকে যখন কথা বলছিলাম বিষয়টি নিয়ে, তখন কিন্তু বারবার বলা হচ্ছিল যে কোনো অবস্থাতেই সময় বাড়ানো হবে না, আমরা তেমনটাই জানছিলাম। আজকে আকস্মিকভাবে আরো 1 মাস সময় বেড়ে গেল আয়কর রিটার্ন জমা দেওয়ার, তো এই বিষয়টা আপনার অ্যানালিসিস জানতে চাই। আমি আমিও গতকালকে যখন এই নিউজটা শুনছিলাম, আমার তখন মনে হয়েছিল যে
প্রতি বছরই যে একটা বিভ্রান্তি তৈরি হয় যে এক মাস বাড়বে কি বাড়বে না, এটার বোধহয় অবসান ঘটতে যাচ্ছে। এবং ঠিক আছে, আমরা এই বছর হয়তো একটু আমাদের অ্যাডজাস্ট করতে কষ্ট হতো, আগামী বছর থেকে এটা একটা রুটিনে পরিণত হতো। একটা গুরুত্বপূর্ণ সংস্থা, গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা এভাবে সিদ্ধান্ত যদি বদলাতে থাকেন, এটা আমার মনে হয় না যে একটা ভালো ইনস্টিটিউশনাল সিগন্যাল। তো কাজেই উনাদের যদি ইচ্ছাই থাকে যে ডিসেম্বর পর্যন্ত বাড়াবেন, এটা তাহলে এই এই রকম একটা ক্যাম্পেইন রীতিমতো যেটা যেটা চালু হয়ে গেল গত কদিন ধরে, সেটা না করলেও ভালো হতো তাহলে। তো কাজে আমি, এটা একটা কৌশল হতে পারে, কিন্তু এটা একটা শর্ট টার্ম কৌশল হিসেবে হয়তো কিছুটা ফলপ্রসূ হতে পারে, কিন্তু লং টার্ম সিগন্যাল হিসেবে এটা ভালো নয়, কারণ আমরা তো প্রতি বছরই কি একই পদ্ধতিতে এগোতে থাকবো। জি, এই এই জায়গাতেই আমার যে প্রশ্নটা আপনার কাছে, আয়কর দেয়ার বিষয়টা কিন্তু যারা করদাতা তাদের গুডউইল এবং তাদের অনেস্টি, তাদের সততার উপর নির্ভর করে, এবং এনবিআর কে আমরা মনে করি যে এমন একটি প্রতিষ্ঠান যেটি নীতি নৈতিকতা নির্ধারণ করে, মানে আমার আয়কর তো আমিই দিই, কত টাকা আয় করলাম সেটির উপর একটা কর দিই, আমি যদি না বলি সরকারের কিন্তু সেটি জানার সবসময় উপায় থাকে না। এখন কথা হচ্ছে, যেই প্রতিষ্ঠানটি এই বিষয়গুলো নিয়ে ডিল করে তারা যদি এমন ছল চাতুরির আশ্রয় নেয়, আমি সেই শব্দটাই ব্যবহার করব, কারণ এই যে তারা বলছে যে বিভিন্ন মহলের অনুরোধ এবং হুমকি নানা কিছু ছিল, এটি তো হঠাৎ করে কয়েক ঘন্টায় আসেনি, সেটি কয়েকদিন ধরেই ছিল, এটি একটি কৌশল বটে, কিন্তু এই কৌশলটা কতটা এনবিআর এর মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যায় সেটা একটি প্রশ্ন। না, আমার ধারণা যে এটা যায় না আসলে, একটা একটা সিরিয়াস প্রতিষ্ঠান এনবিআর, এবং উনাদের ভাবমূর্তির সঙ্গে এই ধরনের সিদ্ধান্তহীনতা বা ছল চাতুরিও যদি বলা হয়, সেটা সেটা ঠিক না। কাজেই উনারা উনাদের নীতিতে ঠিক থাকবেন, উনারা যেটা বলবেন সেটাকেই মানুষকে ধরে নিতে হবে একটা চূড়ান্ত বলেই, এবং সেভাবেই আমাদের অভ্যেসটা পরিণত করতে হবে, যাতে করে আমরা রেগুলারলি এটা মেনে নিয়েই আমাদের আয়কর রিটার্ন জমা দিই, এটা এটাই মনে হয় বাঞ্ছনীয়। আরেকটি বিষয়, আমরা এনবিআর এর পক্ষ থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে অপ্রদর্শিত আয় বৈধ করেছেন এবার, মানে 29 নভেম্বর পর্যন্ত 3,358 জন, এ সময় কর আদায় হয়েছে 400 কোটি টাকা। এই যে অপ্রদর্শিত আয়টা বৈধ করে নেওয়া এবং 400 কোটি টাকা কর আদায়, এই বিষয়টা একটু আপনার অ্যানালিসিস জানতে চাই। 400 কোটি টাকা যথেষ্ট কিনা? এটি টার্গেট আমাদের যেটি থাকে, যারা অন্যান্য নানা উপায়ে টাকা উপার্জন করেন তাদের কাছ থেকে পাওয়া, এটি কি যথেষ্ট কিনা? এটা ডিবেটটা পুরনো এবং আমরা প্রতি বছরই দেখি এটা নিয়ে আলাপ হয়, এবং আমরা যেটা দেখি যে আসলে এটা খুব একটা ফলপ্রসূ উদ্যোগ নয়। কালো টাকাও তেমন পরিমাণে এটা সাদা করতে কেউ আসেন না, কারণ যারা কালো টাকা নিয়ে অভ্যস্ত হয়ে পড়েন তাদের এটা 10%ও তাদের জন্য অনেক বেশি। তো কাজেই সেটা সেই ইনসেন্টিভটা অবভিয়াসলি কাজ করছে না। তো কাজেই কালো টাকা যদি উদ্ধার করতে হয়, এই যে একটা প্রচেষ্টা আমরা করি এটা তো কাজ করছে না, এটা মেনে নিয়েই আমাদের এগোতে হবে, এবং অন্য কিভাবে আমরা এই সমস্যা সমাধান করতে পারি সেটাই বরঞ্চ আর একটু ইনোভেটিভ ভাবে চিন্তা করতে হবে। তবে বলা যেতে পারে, হ্যাঁ 400 কোটি তো 400 কোটি, এটা তো গাছ থেকে, এটা তো আকাশ থেকে পড়ে না, এটাও তো একটা অর্থ বটে, ঠিকই আছে, কিন্তু এনবিআর এর কনটেক্সটে, দেশের কনটেক্সটে এটা তেমন বড় অঙ্ক নয়। এবং আমরা যে আমাদের যে নীতির যেটা রিল্যাক্স করে এই এই সুযোগটা যে দিয়েই যাচ্ছি, দিয়েই চলেছি, এটা ডিমেরিটস গুলো যে আমরা দেখি, যারা স্বাভাবিক এবং সাধারণ যারা করদাতা, যারা ব্ল্যাক মানি রাখেন না, যারা সৎভাবেই আয় প্রদর্শিত করেন, তাদের জন্য এটা একটা ডিসইনসেন্টিভ। অবশ্যই, আরেকটি বিষয়, আজকে এনবিআর এর পক্ষ থেকে আরো একটি বিষয় জানানো হয়েছে যে বাংলাদেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন আছেন এরকম প্রায় 50 লাখের বেশি মানুষ, কিন্তু আয়কর জমা পড়েছে 15 লাখের মতো, রিটার্ন দিয়েছেন, রিটার্ন জমা দিয়েছেন 15 লাখ। তো এই যে সংখ্যাটার একটা বিরাট তারতম্য, এটিকে কিভাবে দেখেন? আয়কর যারা দিচ্ছেন এই সংখ্যাটা তো বাড়ছে না, অনেকদিন থেকেই তো আমরা ওই 8 লাখ, এখন 15 লাখ হয়েছে, এটা এটা তেমন কোনো অর্জন নয়। তো কাজেই, তবে এটা ভালো যে মানুষ যে রিটার্ন দিচ্ছে সেটা সেটার থেকে হয়তো একটা অভ্যেস হবে কি না, অল্প স্বল্প কিছু আয় দেওয়া শুরু হবে কি না, সেটা সেটা আমরা আশা রাখতে পারি, কিন্তু এটুকু তো বলা যায় যে উল্লেখযোগ্য একটা ইম্প্যাক্ট আমরা এখনো দেখতে পাচ্ছি না। অবশ্যই, এনবিআর চেয়ারম্যান আরেকটি কথা আজকে বলেছেন, সেটি হচ্ছে উনি বলছেন যে
করের বোঝার কারণে কেউ যেন অর্থ পাচার না করে সে বিষয়ে লক্ষ্য রেখে নীতি নির্ধারণ করতে হবে। এখন আমাদের করের যে নীতি সেটি কতটা মানে এই বিষয়টাকে অ্যাড্রেস করা হচ্ছে? না, এখানে একটা বিশাল ব্যাপার আছে যে আমাদের যে কালো অর্থনীতি, ব্ল্যাক ইকোনমি যেটা কি আমরা বলি, সেটা নানা রকমের এটা পার্সেন্টেজ একটা পাওয়া যায়। হ্যাঁ, যেমন ইন্ডিয়াতেও বলে যে ওরা 50% অফ দ্য ইকোনমি ইজ ব্ল্যাক। বাংলাদেশে আমি ধরে নিচ্ছি এটা কাছাকাছি হয়তো হবে। এবং এটাকে আমরা কিভাবে গ্রে বা হোয়াইট করব, সেভাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এটা করতে হলে আমাদের যে ডেফিনিশন অফ ব্ল্যাক, হয়তো এটা এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। অন্তত যে যে অংশটুকু অর্থনীতির যে অংশটুকু মানে উপার্জনটা যেটা স্বচ্ছ না হলেও এটা ইল্লিগাল না, এবং যেটা সেটা যেটা প্রদর্শিত হয়নি কিন্তু ইল্লিগাল টাকা না, সেটাকে আমার মনে হয় মেইন স্ট্রিমে নিয়ে আসাটা কিছুটা সহজ হবে। একেবারে যেটা ব্ল্যাক, যেটা ক্রিমিনাল টাকা, সেটা সেই বিষয়ে আমার মনে হয় না কোনো রকমের কম্প্রোমাইজ করা উচিত। অবশ্যই, আপনি বলছিলেন যে বাংলাদেশের করদাতার সংখ্যা বাড়ছে না, এটি একটি বড় চ্যালেঞ্জ। আবার আরেক দিকে দেখা যায় আমাদের যে জনসংখ্যার সাইজ সেই তুলনায় খুবই ক্ষুদ্র একটা অংশ নিয়মিত আয়কর দিয়ে থাকেন, যেটি আসলে আরো অনেক বড় হতে পারত। সেই করের জালটা আরো বড় করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার মনে করেন? দেখুন, একটা বড় বিষয় হচ্ছে আমরা যেটা দেখি যে যারা অতি ধনী তারা হয়তো কর কম দেন, এবং যারা গরিব তারা কর দেন না। দ্যাট মেক্স অলসো সেন্স। এবার মাঝামাঝি একটা অংশ আছে যারা ধনীও নয় গরিবও নন, কিন্তু তারা মেইন স্ট্রিম অর্থনীতিতে অংশগ্রহণ করেন না, কারণ তারা ইনফর্মাল সেক্টরে। আমরা জানি যে আমাদের ইনফর্মাল সেক্টরটা, হ্যাঁ, অপ্রাতিষ্ঠানিক যে সেক্টরটা সেটা বিশাল, এবং এই অপ্রাতিষ্ঠানিক সেক্টরটাকে আমরা কিভাবে প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে পারি সেটি খুব জরুরি। অবশ্যই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব কে এস মুর্শিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর এই ছিল আজকের এডিটর্স পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।